শুভ দিন, গীতা জয়ন্তী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে এই গীতার জ্ঞানগর্ভ কথোপকথন দান করেছিলেন। সেটি 5156 বৎসর পূর্বে সে ঐতিহ্য স্মরণ করে ইস্কন মায়াপুরে গীতা একাডেমির ব্যবস্থাপনায় এখানে গীতা জয়ন্তী 5 দিন ধরে চলছে। দেশ বিদেশের প্রায় 5000 ভক্তবৃন্দ সমবেতভাবে সম্পূর্ণ গীতা পাঠ করছেন। এই 700 শ্লোক এবং বিশ্ব শান্তির জন্য যজ্ঞানুষ্ঠান হবে। গীতা হচ্ছে মরজগতের সঙ্গে চিন্ময় জগতের সেতুবন্ধন স্বরূপ। জাতি ধর্ম বর্ণ দেশ কাল পাত্রের ঊর্ধ্বে এই গীতা কোনো বিশেষ সম্প্রদায়ের নয়, মানুষের মুক্তির, মানুষের পারমার্থিক কল্যাণের পথের, সমস্ত পথের সন্ধানকারী এই গীতা। কী কী ভাষায় আজকে পাঠ হচ্ছে এখানে গীতা? গীতা শ্লোক পাঠ হচ্ছে এবং আমাদের গীতা যে স্টাডি কোর্স রয়েছে সেখানে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় এই গীতা জয়ন্তী করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে পড়ানো হয় এবং বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরাও এখানে সমবেত হয়েছেন। আপনার নাম? আমি রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। থ্যাংক ইউ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।